মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমার মনে আছে একটা কথা, আমি পলুকে সেদিন বলেছিলাম যে তুই তোর বউকে নিয়ে যা, আলাদা থাকবে যা, এই বাড়িতে থাকিস না, আমার এত অশান্তি ভালো লাগে না। সেটা হলেই ভালো হতো, কিন্তু আমার এখন কি মনে হচ্ছে জানো, আমার এখন মনে হচ্ছে যে পলুর উপর যদি তোমাদের আক্রোশ থেকেই থাকে, তাইলে ও যদি বাইরে গিয়েও থাকতো, তাইলেও তোমার ঠিক ওকে জড়িয়ে দিতে গো। বেশ হোক, আমার পলুর কপালে যা আছে তাই হোক, আমি আর কিছু বলবো না। তবে এই কথাও তো ঠিক যে যখন ঘটনাটা ঘটেছে তখন তারা মানে আমার পলুর শ্বশুর বাড়িতে ছিল, দেশ শুদ্ধ লোক জানে, রাজ্য শুদ্ধ লোক জানে। রাজ্য শুদ্ধ সবাই জানে, তুমি নিজে ছিলে ওখানে? আমার তো টাকার দরকার নেই, আমার টাকার দরকার কিসের? তার শাশুড়ি জানে, তার শ্বশুর বাড়ির লোকেরা জানে, তারা দোকানে কেনাকাটা করেছে, পুলিশের সঙ্গে তাদের সময় মেলেনি। সে সময় বুঝে কে কি করে বলো দেখি? লোকে কি অন্যের বাড়ি বেড়াতে যায় সময় দেখে দেখে? বাপের বাড়ির পাড়ার লোকের সঙ্গে কখন গল্প করেছে, কতটুকু সময় গল্প করেছে তাও কি কখনো বলা যায়? ওই তো পুলিশ রসিদ দেখতে চেয়েছে, দেখাবে নিশ্চয়ই, তারা দেখাতে পারলে তো দেখাবে। আমার থাকার কি আছে মা? আমি তো এই কথাটা কিছুতেই বোঝাতে পারছি না কাউকে, যে যখন তোমার ওই দুর্ঘটনাটা ঘটেছে ওরা কি জানতো যে এই সময় দুর্ঘটনাটা ঘটবে? বলো দেখি আমাকে, তুমিই বলো। তাহলে তোমার মনে হচ্ছে তো যে তোমার ছোট ছেলে আর ছোট ছেলের বউ কিচ্ছু করেনি, তারা নির্দোষ? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে হয় কি যায় আসে গো মা, কিছু যায় আসে। তবু আমি জানতে চাই যে তোমার কি মনে হচ্ছে। আচ্ছা ধরে নাও যে আমার মনে হচ্ছে তারা কিছু করে না, তাইলে কি তুমি থামবে ও মা? মা দেখো, এটা তো নতুন কিছু নয়, এর আগেও এরকম হয়েছে। 2 মিনিট আগে তুমি অন্য কথা বলেছো, তারপরে আরেকটা কথা বলেছো, প্রথম তো নয়। ঠিক আছে, তবে কিছু মনে করো না মা, এই বিষয় না আমি তোমায় ভরসা করতে পারছি না। ভেরি সরি, তোমার কথা আমি রাখতে পারবো না। আমার ক্ষতি করেছে বলেই যে আমি কথাগুলো বলছি তা কিন্তু নয়। কি গ্যারেন্টি আছে বলো তো যে আমার ক্ষতি করেছে সে কখনো তোমার ছেলের ক্ষতি করবে না? ও কি কথা, কি বলছো, কি বলছো নাকি তুমি, কি বলছো? তুমি বলতে চাইছো যে ফলু আর তার বউ ওরাই তোমাকে মারতে চেয়েছিল, আর ওরা ওরা ফের আমার পরাককেও মারতে চাইবে? কেমন করে হয় গো বৌমা? ও তোমাদের বিয়ের আগে দু ভাই মিলে কত ভাব ভালোবাসা, ওরা দুজনে মিলে সবসময় একসঙ্গে থাকতো। তুমি বিয়ে হয়ে আসার পর থেকেই তো যা যা ঘটনা ঘটতে শুরু করলো, কিন্তু ওরা তো আগে এমন ছিল। তুমি ঠিক কি বলতে চাইছো মা? আমি এসেছি বলেই পলাশ আজ তার দাদার ক্ষতি করছে, তা না হলে করতো না। মানে আমি যদি এ বাড়িতে না আসতাম ওরা দুই ভাই মিলেমিশেই থাকতো, তার মানে সব দোষ আমার, আমার জন্য এরকমটা হচ্ছে, সেটাই বলছো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।